জীবনের চেয়ে বড় ভালোবাসা সেই ভালোবাসা তুমি। স্বপ্নের মতো এলে জীবনে অহনা রহমান, ছোট কন্যার ব্যস্ত অভিনেত্রী, গত কয়েক বছরে নিয়মিতভাবে বিভিন্ন ধারাবাহিক নাটকের দর্শক তাকে দেখেছেন। বরাবরই তার অভিনয় প্রশংসিত হয়েছে, বড় পর্দাতেও তার উপস্থিতি দেখা গেছে। চাকরের প্রেম ছবির মাধ্যমে অভিষেক হয় তার। পরবর্তী সময়ে দুই পৃথিবী এবং চোখের দেখা ছবিতে দেখা যায় থাকে। এরপর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও সম্মতি দেননি। ফের ছোট কন্যায় নিয়মিত হয়েছেন তিনি। এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন গতানুগতিক কাজ থেকে দূরে থাকবেন, সেক্ষেত্রে তিনি ধারাবাহিক নাটকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন। অহনার ভাষ্য, ধারাবাহিকে গত কয়েক বছর টানা অভিনয় করে আসছি, এবার বিরতি নেব। প্রচার চলতি যে কটি ধারাবাহিক আছে এগুলোর শুটিং শেষ করব, এরপর নতুন ধারাবাহিকে আমাকে আর দেখা যাবে না। কারণ হিসেবে তিনি বলেন, ধারাবাহিক নাটকে এখন বৈচিত্র্য নেই, একই ধরনের গল্পে বারবার অভিনয় করতে হচ্ছে, একঘেয়েমি লাগে এসব নাটকে অভিনয় করতে। আগামী মাসের মধ্যে প্রচার চলতি ধারাবাহিকগুলোর শুটিং শেষ করব। আপাতত খণ্ড নাটক ও ওয়েব সিরিজের দিকে মনোযোগ দিতে চাই, ওয়েব সিরিজে নিয়মিত কাজ করতে চাই। ভালো করার তাগিদ অহনাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়, সেজন্য দর্শকও তাকে ভালোবেসেছেন। আর সে ভালোবাসার প্রতিদান দিতেও অহনা পিছপা হতে চান না, সেজন্য তিনি ছুটে চলেছেন প্রতিনিয়ত নতুন চরিত্রের খোঁজে, যার মাধ্যমে দর্শক প্রতিনিয়ত সম্পূর্ণ অন্য এক অহনাকে আবিষ্কার করতে পারেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন সদরঘাটের টাইগার ওয়েব সিরিজে। এ ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? জবাবে অহনা বলেন, প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেছি, এর গল্পটি অসাধারণ যা অন্য ওয়েব সিরিজ থেকে এটিকে আলাদা করেছে। এতে আমাকে দেখা যাবে বিধবা এক নারীর চরিত্রে, রত্না নামে নারী চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। সুমন আনোয়ার পরিচালিত এ ওয়েব সিরিজে অভিনয় করে আমিও বেশ তৃপ্ত। নতুন এ মাধ্যমে অভিনয় করতে গিয়ে কিছু ভিন্নতা চোখে পড়েছে। ওয়েব সিরিজের কন্টেন্ট কিছুটা ভিন্ন ধরনের, টিভি নাটকের চেয়ে এর বাজেটও বেশি, অনেক সময় নিয়ে দৃশ্যধারণ করা হয়, অনেক যত্নের ছাপ থাকে, তাই এ মাধ্যমে বেশ আগ্রহ নিয়েই অভিনয় করছি। ইদানিং অহনাকে অভিনয়ের উঠোনে তেমন একটা পাওয়া যায় না, অভিনয়ের বাইরে ব্যস্ততা কি নিয়ে? অহনা জানান, অভিনয়ের পাশাপাশি ব্যবসায় মনোযোগী হয়েছে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিচ্ছি, অভিনয় কমিয়ে দিয়েছি। সত্যি বলতে এখন ভিন্নধর্মী গল্প ও চরিত্রের খুব অভাব, বারবার একই চরিত্র একই রকমের গল্পে অভিনয় করা বেশ বিরক্তিকর একটি বিষয়। এখন গল্পের দুর্বলতা, চরিত্রের ধারাবাহিকতা না থাকা, বাজেট সংকট সহ বিভিন্ন সমস্যার কারণে দর্শক নাটক থেকে মুখে ফিরিয়ে নিয়েছেন, বললেন অহনা। অনেকের অভিযোগ, অহনাকে কমেডি নাটকে বেশি দেখা যায়। এটি কতখানি সত্য? একটি চরিত্র যখন দর্শকপ্রিয় হয় তখন সব নির্মাতা একই ধরনের চরিত্র নিয়ে এগিয়ে আসেন, গতানুগতিকার বাইরে কেউ বেরিয়ে আসতে চান না। নয়াশাল নাটকের পর আমি একই ধরনের কয়েকটি নাটকে অভিনয় করেছি, এটা আমার দুর্ভাগ্য। তবে সম্প্রতি নিজেকে ভাঙার জন্য লাকি থাকিন সহ বেশ কয়েকটি নাটকের সিরিয়াস চরিত্রে অভিনয় করেছি যা দর্শকদের ভালো লেগেছে বলে জানিয়েছেন। অহনা বলেন, চলচ্চিত্রে অভিনয় নিয়ে মরিয়া হতে হবে এটি কখনো ভাবি না, ভালো গল্প ও চরিত্র পেলে যে কোনো সময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাব।